মুহূর্তে আমরা যে খুজিরপাড়া কলেজ রয়েছে সেই কলেজের মধ্যে আছি। ঠিক আমরা গ্যারেজের কাছে আছি, ফ্রন্টে আমাদের যেটা মেন গেট দেখাতে বলবো ক্যামেরাম্যান আব্দুর রহিমকে, ওটা হচ্ছে আমাদের মেন গেট, আর আমরা ঠিক তার অপোজিট সাইডে গ্যারেজের কাছাকাছিতে আছি। আজকে আমরা কলেজে এসেছি বিশেষ একটা উদ্দেশ্যে, কারণ আমার মনে হয় বা আমি ইউটিউবে সার্চ করে দেখেছি যে কলেজের ফুল যেই ভিডিও অ্যাকচুয়ালি যেগুলো আমরা ব্লগ আর বলছি সেগুলো নেই, সেই উদ্দেশ্যে আজকে এখানে আসা। চণ্ডীদাস মহাবিদ্যালয় 1972 সালে বীরভূমের মতো একটি পিছিয়ে পড়া জেলার গ্রাম্য এলাকায় প্রতিষ্ঠিত হয়। বিখ্যাত কবি চণ্ডীদাসের নামে নামাঙ্কিত এই কলেজ এই এরিয়ার, যা বিশেষ করে প্রথম জেনারেশন লার্নার যাকে বলা হয় তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টায় ব্রতী হয়ে আছে। এবং বর্তমানে এই কলেজের যে পরিকাঠামো বাহ্যিক এবং আভ্যন্তরীণ সেটি একটি আধুনিক কলেজের থেকে কোনো অংশে কম নয়। যেখানে বিভিন্ন ধরনের নোটিশ দেওয়া হয় স্টুডেন্টদের ইনফরমেশন গ্রুপে, এখানে নোটিশ বোর্ডে লাগানো রয়েছে এবং বিভিন্ন ইমুহূর্তেও অনেক নোটিশ দেওয়া রয়েছে। সবথেকে একটা ইন্টারেস্টিং যেটা, নোটিশ বোর্ডটা এমন এক জায়গাতে রাখা হয়েছে জাস্ট সিঁড়ি থেকে উঠেই, যাতে স্টুডেন্টদের চোখে সেটা পড়ে, যার জন্য এটা সিঁড়ি এবং ঠিক তার সাইডেই নোটিশ বোর্ডটাকে লাগানো হয়েছে। এখন আমরা বিবেকানন্দের যে সেমিনার হল আছে সেই সেমিনার হলে যাব। এই মুহূর্তে বিবেকানন্দের যে সেমিনার হল সেই সেমিনার হলের মধ্যে রয়েছে, এটাকে আমরা স্মার্ট ক্লাসরুমও বলতে পারি, কারণ যে প্রজেক্টর রয়েছে এবং আমাদের যে হোয়াইট বোর্ড আছে, আর সামনে আমাদের কম্পিউটার বা অনেক ল্যাপটপ আছে কলেজে, যার মাধ্যম দিয়ে স্টুডেন্টদেরকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্লাস নেওয়া হয়। অনেক ধরনের কিন্তু এসি রয়েছে, প্রায় একটা রুমের মধ্যে তিনটে চারটে এসি, চারটে এসি আছে টোটাল। নতুন যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে যাওয়া যাবে, আমরা পরে ওই বিল্ডিংয়ে যাব। এই মুহূর্তে আমরা অডিটোরিয়াম রয়েছে, সেই অডিটোরিয়ামে একটু ক্যামেরাম্যানকে জাস্ট ক্যামেরাটাকে উপরে উঠিয়ে দেখাতে বলবো লাইটিং যে সিস্টেম রয়েছে। এখানে বসার যে ক্যাপাসিটি স্টুডেন্টদের জন্য আমরা দেখতে পাচ্ছি বিরাট একটা হল ঘর, যেখানে প্রচুর স্টুডেন্ট একসাথে বসতে পারবে। একই সাথে আমরা দেখব যাতে একটা সমস্যা না হয় গ্রীষ্মের সময়, যার জন্য এখানে অনেকগুলো এসি লাগানো আছে। প্রায় এখানে দেখতে পাচ্ছি অনেক টোটাল এসি আছে, আটটা টোটাল এসি আছে আমার হিসেবে। সেই সাথে একই এসির সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অনেক ফ্যান কিন্তু লাগানো আছে। এর সাথে পুরো অডিটোরিয়ামটা লাইটিং সিস্টেম আছে, সাদা লাইট রয়েছে, সাদা লাইটের সাথে সাথে নীল কিছু লাইট দেওয়া আছে, যাতে এগুলো দেখতে ভালো লাগে। এখন আমরা যে অফিস রুম রয়েছে সেই অফিস রুমের মধ্যে যাবো।
যেখানে তিনি বিভিন্ন ধরনের কাজকর্ম হয়, আমাদের স্টুডেন্টদের এরকম অ্যাডমিশন টাকা জমা দেওয়া বা আরও এক্সেট্রা স্কলারশিপ জমা দেওয়া বিভিন্ন ধরনের কাজকর্ম সেই অফিস রুমের মধ্যে এখন আমরা যাব। কোন টেবিলে কী কাজ হবে সেগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে। যেমন এখানে রয়েছে অ্যাডমিশন রেজিস্ট্রেশন, ডেসক্রাস মার্কশিট, সার্টিফিকেট, আর রয়েছে ইনকোয়ারি স্টুডেন্টস এর। জাস্ট ক্যামেরাম্যানকে একটু ঘুরে দেখাতে পারব যে অফিস ঘরটা রয়েছে। এই মুহূর্তে যে চণ্ডীদাস মহাবিদ্যালয়ে আমি প্রিন্সিপাল স্যারের রুমের ঠিক সামনে আছি এবং চণ্ডীদাস মহাবিদ্যালয়ের একজন স্টাফ ইব্রাহিম দা, সেই ইব্রাহিম দার কাছে জেনে নেব কলেজ সম্পর্কে বা তার অভিজ্ঞতা সম্পর্কে। তার আগে প্রথমেই আমরা নামটা জানবো, কী নাম আপনার? আমার নাম শেখ ইব্রাহিম। কলেজ সম্পর্কে আপনার কী অভিজ্ঞতা? আমার 14 বছর চাকরি করা হয়েছিল, আমার জীবনে দুদ্রান্ত থেকে বহু ছেলে পড়তে আসে এখানে। আমাদের কলেজে ভালো ভালো ছেলে পড়ে, মাস্টারমশাইরা খুব ভালো ভালো পড়াশোনা হয় আমাদের কলেজে। এখান থেকে ভালো ভালো ছেলে বেরিয়ে যায়, বিডিও, এসপি, প্রফেসর সব আমাদের কলেজে পড়াশোনা করে তারা চাকরি পেয়েছেন। কলেজে দেখলাম নতুন বিল্ডিং একটা হয়েছে, কলেজে আমাদের একটা নতুন বিল্ডিং হয়েছে, সায়েন্স বিল্ডিং। ওটা নতুন ক্যাম্পাসে পাস করতে গিয়ে নিজে পড়ছিলাম, এখন আমরা বিভিন্ন ধরনের গাছগুলো রয়েছে। ফ্লোরটা টু ফ্লোরটাই কিন্তু মজা করা আছে বা প্লেট বসানো আছে। এখন আমরা নতুন বিল্ডিংয়ে যাব। এটা হচ্ছে পিছনের অংশ, নতুন বিল্ডিং রয়েছে, নতুন বিল্ডিং এর পিছনের অংশ। হচ্ছে নতুন বিল্ডিং বিল্ডিং এ একটা বাজার রয়েছে সেই সাইড থেকে এটা আসার। আমরা আরো একটা মেইন গেট দেখতে পাবো, রাস্তালে যেটা রয়েছে সেটাও মোজাক করা আছে যাতে স্টুডেন্টদের যাতায়াতের কোনো সমস্যা না হয়। এবং এখান থেকে যদি আমরা যে বিল্ডিং রয়েছে নতুন বিল্ডিং তো দেখবো কত একটা সুন্দর। তারপর সিঁড়ি রয়েছে, সিঁড়ি থেকে আমরা আমরা যে পুরাতন যে বিল্ডিং বা ক্যাম্পাস সেগুলো দেখাবার চেষ্টা করব। এগুলো হচ্ছে জলের ট্রাঙ্ক, ওটা হচ্ছে খুজিরপাড়া স্ট্যান্ড, বাস স্ট্যান্ড যেটা, এটা হচ্ছে আমাদের পুরাতন যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস। এখন আমরা নতুন বিল্ডিংয়ের একবারের টপে আছি এবং এখান থেকে আমরা নতুন যে ক্যাম্পাস রয়েছে সেটাকে দেখাবার চেষ্টা করব।
দূর প্রান্তে একটা গেট আছে। আজকে এসি নানুরের একমাত্র কলেজ মন্দিরা মহাবিদ্যালয়, যেখানে আমি একসঙ্গে পড়াশোনা করেছি সাধারণত 2011 সালে। তো সেই সময় কলেজটা এরকম ছিল না, পুরোনো কলেজ ছিল, এখানে একটা পুরোনো ব্যক্তিত্ব ভাঙা যাচ্ছিল। আমি সেখানে ছিলাম স্টুডেন্ট, এখন প্রায় 10 বছর পরে সেই কলেজের পুরোভাবে নবীকরণ হয়ে গেছে, বিভিন্ন গাছপালা লাগানো হয়েছে, পুরোভাবে সবুজে সবুজ ক্যাম্পাস করা হয়েছে, আর নতুন বিল্ডিং একটা হয়েছে, ছিল যেটা একবারে ভেঙে নতুনভাবে রং করা হয়েছে আর সুন্দরভাবে গোছানো হয়েছে। চণ্ডীদাস মহাবিদ্যালয়ের পুরো যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটা আমরা ঘুরলাম পুরোটাই, এবং যে নতুন বিল্ডিং রয়েছে বা নতুন ক্যাম্পাস যেটা এখনও পর্যন্ত চালু হয়নি, পুরো কলেজটা একবার প্রকৃতি দিয়ে ঘেরা। এখানকার যারা স্টাফ রয়েছে বা যিনি প্রিন্সিপাল রয়েছেন, প্রচুর কেয়ারিং এই কলেজ সম্পর্কে, পুরোটাই খুবই পরিষ্কারভাবে রয়েছে এবং সুন্দরভাবে করা হয়। আজকে এই পর্যন্ত ভিডিও, এখন আমরা এবার ফিরব।